আপনি কি খুব দ্রুত ফর্সা হতে চান? তাহলে আজই এই ক্রিমটা ব্যবহার করা শুরু করুন। এই টোনারটি ব্যবহার করলে ত্বকের ব্রণের দাগ এবং ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে। ত্বক উজ্জ্বল করবে কাঠবাদাম। কাঠবাদামের ক্রিম, এই ক্রিমটা ত্বক খুব দ্রুত ফর্সা করতে সাহায্য করবে। কাঠবাদামের এই প্যাকটি ব্যবহার করলে ত্বক ফর্সা করবে, ত্বকের কালো দাগ দূর করবে, ব্রণের দাগ দূর করবে এবং মেস্তার দাগ দূর করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আজকে আমি একটা প্যাক তৈরি করব, একটা টোনার তৈরি করব এবং একটা ডে ক্রিম তৈরি করব, যেটা কিনা আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী। মাত্র এক সপ্তাহের মধ্যে ত্বকটাকে অনেক ব্রাইট করবে। ত্বকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এবং ব্রণের সমস্যা, যাদের মেস্তা আছে মেস্তার সমস্যা, এবং অনেকের দেখা যায় যে ত্বকে তিল পড়ে যায়, বাদামি কালারের যে তিলটা পড়ে যায়, এই তিলগুলো রিমুভ করতে সাহায্য করবে। তো চলুন দেখে নেই কী করে এই ক্রিম, প্যাক এবং টোনার তৈরি করতে হবে। কাঠবাদাম খেলেই যে শুধু উপকার মিলবে এমনটি নয়, ত্বকের যত্নে এটি এক অসাধারণ উপাদান। আমি এখানে কিছু কাঠবাদাম নিয়েছি। সারা রাত কাঠবাদামগুলো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখব। কাঠবাদামে আছে অ্যামাইনো অ্যাসিড ও ফলিক অ্যাসিড, তাছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ডিঅক্সিডাইজ হওয়া থেকে রক্ষা করে। কাঠবাদাম আমাদের ত্বকের ভাঁজ পড়া কমিয়ে দিবে, ত্বকের কালো দাগ দূর করবে, রোদে পোড়া ভাব দূর করবে। যারা অন্তঃসত্ত্বা মা তাদের জন্য কাঠবাদাম খাওয়া খুবই উপকারী। কাঠবাদাম ব্ল্যাকহেডস এবং হোয়াইটহেডস দূর করবে। সারা রাত আমি বাদামগুলো ভিজিয়ে রেখেছি, আর এখন আমি বাদামের খোসা ছাড়িয়ে নেব। কাঠবাদামে আছে ভিটামিন ডি। অনেকের দেখা যায় চোখের উপরে বা চোখের নিচে কালো দাগ থাকে, অনেকের আবার চোখের উপরে ফোলা, চোখের নিচে ফোলা ভাব থাকে। সেই ফোলা ভাব কমানোর জন্য বা কালো দাগ দূর করার জন্য, চোখের নিজের চামড়ায় বলিরেখা পড়ে যায় সেটা দূর করার জন্য বাদাম তেল অথবা বাদাম পেস্ট করে ব্যবহার করতে পারেন, বা বাদামের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি বাদামগুলো ব্লেন্ড করে নিব। সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে বাদাম ব্লেন্ড করে নিব, যেন কোনো ধরনের দানা দানা না থাকে, একদম সম্পূর্ণ ব্লেন্ড হয়ে যাবে। আর আপনারা চাইলে শিলপাটাতেও বেটে তারপরে পেস্ট করে নিতে পারেন। তো এই যে আমি বাদাম ব্লেন্ড করে নিয়েছি, আর এটা কিন্তু একদম মিহি হয়েছে। এখন আমি এই বাদাম থেকে কিছু পেস্ট নিয়ে, মানে বাদামের পেস্ট নিয়ে আমি এখন একটা টোনার তৈরি করব। আমি এখান থেকে এক চামচ বাদাম পেস্ট নিলাম। সামান্য একটু পানি দিব। আর দিব আমি গোলাপ জল। সামান্য একটু গোলাপ জল। এখন আমি একটা স্প্রে বোতলে এটা ভরে নিচ্ছি। টোনার আমাদের ত্বকের যত্নে ভীষণ উপকারী, তো এই টোনারটা এখন আমি আমার ত্বকে স্প্রে করব। এখন আমি এই বাটির মধ্যে একটু বাদাম পেস্ট নিয়ে নিব।
একটা প্যাক তৈরি করব। বাদাম পেস্ট নিলাম, আর নিব এখানে বেসন। হাফ চামচের মতো বেসন নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। কাঠবাদামে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ই, এটি ত্বককে সূর্যের হাত থেকে বাঁচায় এবং ত্বককে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এই প্যাকটা যদি সপ্তাহে 3 দিন অথবা 2 দিন ব্যবহার করা হয় তাহলে ত্বক খুব দ্রুত ময়েশ্চারাইজ করবে, ত্বক খুব দ্রুত ফর্সা করবে এবং কালো দাগ দূর করবে। হয়ে গেল প্যাক তৈরি। আমি এখন একটা স্কিন হোয়াইটেনিং ক্রিম তৈরি করব। আমি বাদাম পেস্ট দিয়ে টোনার তৈরি করেছি, প্যাক তৈরি করেছি এবং এখন তৈরি করছি ক্রিম। আর আমি একটা ছোট একটা কাচের কৌটার মধ্যে, মানে ক্রিমের খালি কাচের কৌটার মধ্যে ক্রিম তৈরি করব। আমি এখানে বাদাম পেস্ট দিয়েছি, এখন আমি বাদাম পেস্টের মধ্যে মিক্সড করব একটা ক্রিম, আর সেটা হতে পারে ফেয়ার অ্যান্ড লাভলি অথবা ল্যাকমি ডে ক্রিম। এই দুটো ক্রিম দিয়ে আপনারা এই ক্রিমটা তৈরি করবেন, ফেয়ার অ্যান্ড লাভলি অথবা ল্যাকমি ডে ক্রিম। এখন আমি পরিমাণ বুঝে এখানে ডে ক্রিমটা দিয়ে দেবো, মানে ল্যাকমি ক্রিমটা মিক্সড করব। যাদের অতিরিক্ত ড্রাই তারা ই ক্যাপসুল অথবা অলিভ অয়েল মিক্সড করবেন, আর যাদের নর্মাল অথবা অয়েলি স্কিন তারা সামান্য একটু অ্যাসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করবেন, আর যদি অ্যাসেনশিয়াল অয়েল না থেকে থাকে তাহলে সামান্য একটু অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করবেন। তা না হলে দেখা যায় যাদের অয়েলি স্কিন তাদের স্কিনটাও একটু ড্রাই হয়ে যেতে পারে, তো এ কারণে সামান্য একটু অ্যাসেনশিয়াল অয়েল অথবা ই ক্যাপসুলের তেলটা অথবা অলিভ অয়েল, এই তিনটার যে কোনো একটা মিক্সড করে ব্যবহার করবেন। ক্রিম তৈরি করার জন্য আমি বাদাম পেস্ট এবং ডে ক্রিম, মানে ল্যাকমি ডে ক্রিমটা মিশিয়ে নিচ্ছি, এবং আরও দিয়েছি আমি অলিভ অয়েল। যাদের অতিরিক্ত ড্রাই স্কিন তারা অবশ্যই অলিভ অয়েল, ভিটামিন ই ক্যাপসুল অথবা অ্যাসেনশিয়াল অয়েল, এই তিনটার যে কোনো একটা মিক্সড করে ব্যবহার করবেন। এবং যাদের অতিরিক্ত অয়েলি তারা ব্যবহার না করলেও পারেন, কোনো অয়েল ব্যবহার না করলেও চলবে, কিন্তু একটু ড্রাই হয়ে গেলে দেখা যায় একটু টান টান হতে পারে, তো অবশ্যই অয়েলি হলেও একটা তেল এই ক্রিমের সঙ্গে মিক্সড করে ব্যবহার করতে হবে। আর এই ক্রিমটা একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ব্রাইট করেছে আপনাদের স্কিন। আবারও বলছি, বাজারে আজে বাজে ক্রিম ব্যবহার করার থেকে, টাকা নষ্ট করার থেকে এই ক্রিম ব্যবহার করে দেখুন আপনাদের স্কিন কতটা সুন্দর হয়ে যাবে এবং আপনাদের স্কিনটা খুব ব্রাইট করবে, খুব উজ্জ্বল করবে এবং স্কিনের সব ধরনের সমস্যা দূর করবে। অবশ্যই এই ক্রিমটা তৈরি করে ব্যবহার করুন আর আপনাদের স্কিনটাকে সুন্দর রাখুন। প্রথমে টোনারটা দিয়ে স্প্রে করতে হবে, আর এই টোনারটা ফ্রিজে, নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ রেখে ব্যবহার করা যাবে। এই টোনারটা ত্বক ফর্সা করবে, ত্বকের মরা চামড়া দূর করতে সাহায্য করবে এবং ত্বকের কালো ছোপছোপ দাগ দূর করতে সাহায্য করবে। তো এই টোনারটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং বাইরে থেকে এসে অবশ্যই এই টোনার ব্যবহার করবেন।
এখন আমি প্যাকটা ব্যবহার করব এবং প্যাকটা তো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই টোনারটা ব্যবহার করবেন এই যে এই টোনারটা ব্যবহার করবেন যাদের অয়েলি স্কিন তো আমি এখন এই প্যাকটা তৈরি করেছি এই প্যাকটা এখন আমি আমার ত্বকে অ্যাপ্লাই করছি এই প্যাক ব্যবহার করলে ত্বকের সব ধরনের সমস্যা দূর করবে যাদের অয়েলি স্কিন তারা রেগুলার এই প্যাক ব্যবহার করতে পারেন যাদের ব্রণের সমস্যাও দূর করবে এই প্যাক ব্যবহার করলে যেহেতু এখানে বেসন আছে তো বেসন আমাদের ত্বক কিন্তু ব্রাইট করতে সাহায্য করে এবং বাদাম বাদামের পেস্ট আমাদের ত্বকটাকে খুব দ্রুত ফর্সা করবে এবং ত্বকের কালো ছোপছোপ দাগ দূর করবে বয়সের ছাপ দূর করবে এই প্যাক ব্যবহার করলে তো আমি প্যাকটা অ্যাপ্লাই করেছি আর টোনারটা 10 মিনিট রেখে এই প্যাকটা অ্যাপ্লাই করতে হবে এই প্যাকটা আমি 20 মিনিট রাখবো রেখে আমি নর্মাল পানি দিয়ে ওয়াশ করে নিব এরপরে যে ক্রিমটা আমি তৈরি করব সেটা আমি অ্যাপ্লাই করব তো ফিরে আসছে আমি 20 মিনিট পরে 20 মিনিট পরে আমি আমার ত্বকটাকে ক্লিন করে নিচ্ছি এটি নিয়মিত করলে নিজের উজ্জ্বল ত্বক দেখে নিজেই চমকে যাবেন অনেকেই কমেন্ট করেন যে খুব দ্রুত কি করে ফর্সা হব আমি কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে প্যাকগুলো ব্যবহার করলে ত্বক খুব দ্রুত ফর্সা হবে অনেকেই কিন্তু বাজারে অনেক আজেবাজে ক্রিম ব্যবহার করে ত্বকটা নষ্ট করে ফেলেন এতে করে কি হয় আপনাদের ত্বক নষ্ট হয়ে যাবে এবং ত্বকে অনেক অবাঞ্ছিত লোম দেখা দিবে এবং পরবর্তীতে ত্বক অনেক কালো হয়ে যাবে তো এই ভুলেও এই ক্রিমগুলো ব্যবহার করবেন না তো আমি প্যাকটা ওয়াশ করে নিয়েছি এখন আমি এই ক্রিমটা অ্যাপ্লাই করব মাত্র 7 দিনে এই ক্রিমটা ব্যবহার করলে মাত্র 7 দিনে ত্বক ফর্সা করবে তো বন্ধুরা আজ এ পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম